মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী হোস্টেলের দাবিতে সরব হয়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে স্থায়ী হোস্টেল না থাকায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্রসঙ্গত 2008 সালে গৌরবঙ্গের 3 জেলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সুবিধে দিতে তৈরি হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আজ 13 বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোস্টেল পরিষেবা চালু হয়নি, যার জেরে অসুবিধায় পড়তে হচ্ছে বহিরাগত পড়ুয়াদের। তাদের ঘর ভাড়া করে অন্যত্র থাকতে হচ্ছে। অস্থায়ীভাবে শহরের দুই জায়গায় বিশ্ববিদ্যালয়ের তরফে দুটি হোস্টেল খোলা হলেও তা বসবাসযোগ্য নয় বলে দাবি পড়ুয়াদের। পড়ুয়ারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোস্টেল থাকলে তাদের অনেক সুবিধে হবে। ক্যাম্পাসে হোস্টেল না থাকায় বাইরে অন্যত্র তাদের ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, যার জেরে একদিকে যেমন অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে, তেমনি অন্যদিকে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রীদের। তাই অবিলম্বে যাতে এ ব্যাপারে কর্তৃপক্ষ নজর দেয় তার দাবি জানিয়েছেন তারা। হোস্টেল যদি থাকে আমাদের ক্যাম্পাসের মধ্যে, তাহলে আমাদের খুব সুবিধে হয়, মানে আর যাতায়াতের ক্ষেত্রেও, কারণ এখানে অটো বা টোটো কিছুর মাধ্যমে যেতে হচ্ছে। তো এখানে থাকলে আমরা কি, আমাদের ডিপার্টমেন্টের কাছেই হোস্টেল থাকে, আমাদের খুব সুবিধে হয়। আর আমাদের বেরোতেও অনেক রাত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের খুবই সুবিধে হয় যদি ক্যাম্পাসে হোস্টেলটা থাকে। কাজ চলছে বলতে, মানে আমরা পিএইচডি স্কলার, অবশ্যই আমরা রোজ আসছি, কাজ করছি, আমাদের করতেই হবে। তাই আমরা চাইছি যে তাড়াতাড়ি যেন হোস্টেলটা এখানে ক্যাম্পাসের মধ্যে, হোস্টেলের কাজটা তাড়াতাড়ি হয় এবং আমাদেরকে অ্যালট করা হয়, এটাই। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তীর সাথে। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে দীর্ঘদিন ধরে হোস্টেলের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ছাত্রীদের হোস্টেলের বিল্ডিংয়ের কাজ শেষের দিকে, ছাত্রদের হোস্টেল বিল্ডিংয়ের কাজ এখনও চলছে। করোনার জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ হয়েছিল, খুব দ্রুততার সাথে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। দুটো হোস্টেলের কাজ শুরু হয়েছে অনেকদিন হলো। একটা কাজ গার্লস হোস্টেল যেটা, সেটা অলরেডি পাই শেষের মুখে বিল্ডিংটা, এটা আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই ওটাকে ইয়ে করবো। আর সেকেন্ড যে পার্টটা, আর একটা আমাদের বয়েজ হোস্টেলের যেটা, সেই বয়েজ হোস্টেলের কাজটাও এগিয়েছে অনেকটা। এই প্যান্ডেমিকের সিচুয়েশনে অনেকটাই কাজের ক্ষেত্রে আমাদের একটু ইয়ে ছিল, এখন আবার যে আমাদের যে সংস্থা রয়েছে, যে কাজ করছেন, তাদেরকে বলা হয়েছে, তারা কাজে গতি এনেছে, কাজ চলছে। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।